আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক বৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বশির নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শক বৃন্দ, আপনারা জানেন আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কোথায় কোথায় বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে থাকি প্রতিদিনকার মতো। আজকে আমরা সেই প্রেসটুকু আপডেট করব। আজ হচ্ছে 6 ডিসেম্বর 2022 সাল। আসুন দিনের শুরুতে জানি বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কোথায় কোথায় বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনার আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে। চলুন দর্শকবৃন্দ, আজকে পাইকারি বাজার এটি জেনে নিই। শুরুতে জানাই বাজার বাজার আলুর বাজার রয়েছে অনেকটা স্থিতিশীল। যেটা স্টিক আলু সেটি বিক্রি হচ্ছে 18 টাকা, যেটা গুটি আলু সেটি বিক্রি হচ্ছে 22 টাকা, যেটা বগুড়ার লাল আলু রয়েছে সেটা বিক্রি হচ্ছে 25 টাকা। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজারে সর্বশেষ আপডেট পেঁয়াজ নিয়ে। যেটা দেশি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 45 টাকা থেকে 47 টাকা, আর যেটা এলসি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 42 টাকা। সময় তো দর্শকবৃন্দ, এবার আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারের সর্বশেষ আপডেট প্রাইস নিয়ে। যেটা দেশীয় রসুন সেটা বিক্রি হচ্ছে 55 টাকা থেকে 60 টাকা, আর যেটা এলসি রসুন সেটা বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 125।